Not sir. Sir. Say sir. Atul. The mohat kela pora gelo. Hey, amar khela dao. Ami esob parbo na. Bas. No, no, no. That will not do. Tomake portei hobe. You will have to. Tomake lolo. কিন্তু ইঞ্জুরি শিখতে গিয়ে আমার মাথার ঘিলু চটকে যে চাটনি হয়ে যাচ্ছে স্যার চটনি পস চটনি আ কাইন্ড অফ সুইট মিস্টার জেমস লে আলুয়া আরে চাটনি মানে কি তাও তো এই সাহেবের বাচ্চা জানে না দেখছি চুপ চুপ স্যার যা বলছি তাই বলো ওই শালা ঢাকের কাটি তখন থেকে বক বেজে চলেছো এখন আমি তোমাকে বাজি ছেড়ে দেবো বলেছি হ্যাঁ নটি বয় দুষ্টু ছেলে আমি তা বলি ঠিক আছে এবার স্যার তোমায় পড়াবে আর তুমি পড়বে চুপ করে বসে থাকবো খুশি দাদা স্যার আর সময় নষ্ট না করে শুরু করে দিন ইয়েস ইয়েস এ ফর অ্যাপল আবার আরে গাড়ি তো এতেই আটকে গেল একটু এগোও না স্যার What's that? ঠিক আছে আমি বলছি বলছি A for apple. Oh, impossible. This man is impossible. Yes, sir. মানুষ করা যাবে না ও কথা বলবেন না স্যার ওকে মানুষ করতে না পারলে বস আমাদের কি নিয়ে কাঁঠাল পাকিয়ে দেবে কাঁঠাল What is কাঁঠাল জ্যাকফ্রুট জ্যাকফ্রুট একেবারে রাইপ করে দেবে ওকে ওকে আর সময় নষ্ট না করে আমরা আবার পড়ব A for apple. বলছিলাম কি স্যার B থেকে শুরু করে দেবেন না মানে B for খোকা খোকা Don't waste my time. Say it. A for apple. A for apple. হয়েছে হয়েছে That's it. হয়েছে He did it. হয়েছে Just once more. আরেকবার Yes. A for apple. দামি দামি ওষুধ টাকাগুলো তুমি টাকা নিয়ে ভাবছো কেন বলো তো খোকা তো টাকা জোগাচ্ছে আর ও বলেছে ও টাকা জোগাবে তুমি তুমি এসব নিয়ে ভেবো না সে না হয় জোগাবে কিন্তু কিন্তু এত দামি দামি ওষুধ কিনে টাকাগুলো তুমি বাজে খরচা করছো কেন কি আজে বাজে কথা বলছো তোমার জন্য আমি ওষুধ কিনছি আর সেটা বাজে খরচা হলো বাজে খরচা না আমার জীবনটাই তো শেষের খাতায় চলে এসেছে আমি বলি কি তুমি এভাবে টাকাগুলো খরচা না করে টাকাগুলো জমিয়ে রাখো তুমি চুপ করবে আমি আর কতদিন তারপরে তারপরে তোমার এই টাকাগুলো কাজে লাগবে তুমি তো খোকাকে চেনো চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না তারপর তোমার ওষুধের টাকা আর আমি নিজের জন্য তুলে রাখবো এই তুমি আমায় চিনলি না আমার সবগুলো খালি আজে বাজে কথা জীবনটা আগে থেকে কেন বাকির খাতায় লিখে রাখছো বলো খোকা তো বলেছি ও চেষ্টা করছে ও যখন চেষ্টা করছে ঠিক তুমি বেঁচে যাবে তুমি তোমার নিজের মনকে একটু শক্ত করো নিজের মনকে বলো যে আমাকে বাঁচতেই হবে তোমার নিজের জন্য নয় আমার জন্য তুমি জানো আমার ব্যাপার বলো তো মামা তোমার গলাটা এরকম টেনশন হচ্ছে কেন দাদের সঙ্গে ঝগড়া করেছো
না রে, রাঘবের সঙ্গে কিছু হয়নি। টেনশন হচ্ছে আমার নিশাকে নিয়ে। দিদিকে নিয়ে? কেন, কি হয়েছে? এসব আমার মনে হয় নিশাকে বোধহয় কেউ ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল মানে? ইয়েস, ব্ল্যাকমেল। সেটা যে কে করছে সেটা আমি কিছুতেই জানতে পারছি না, সেই জন্যই তো এত টেনশন হচ্ছে আমার। দেখো মা, তুমি আর কতকাল আমাদের নিয়ে এভাবে টেনশন করবে বলো তো? আমরা দুজনেই তো বড় হয়েছি। দিদি যদি সেরকম কোনো প্রবলেম হয় তাহলে দিদি সেটা ফেস করতে পারবে, আর যদি না পারে তাহলে আমরা তো রইলামই। তুমি প্লিজ দিদির প্রবলেমটা আপাতত দিদিকে ফেস করতে দাও, আর এত টেনশন করো না সব কিছু নিয়ে, ওকে? আমাদেরকে বড় হতে দাও। বেশ, বড় হও তোমরা। রাখছি এসা, কেমন? ভালো থেকো। বাই মামা। এসা, সুখবরটা শুনেছ? সুখবর? কিসের সুখবর? চৌধুরী বাড়িতে তো আর সুখবরের ছড়াছড়ি নেই যে অনেকগুলোর মধ্যে থেকে একটাকে উল্লেখ করা যাবে। আমাদের কপালটা অত ভালো নয়। যাকগে, আমি সুপ্রভাতের কর্মচারীদের স্ট্রাইক তুলে নেওয়ার কথাটা বলছিলাম। স্ট্রাইক হচ্ছে না, শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি, সেই খবরটা সত্যি সুখবর বিজিতাদি। অরির মস্তানিতে লসটা আটকানো গেল, খুশি হওয়ারই কথা। ভাইয়া ফেরেনি এখনো? না, ওর আজকে একটু ফিরতে দেরি হবে গো। এশা, এই ডায়েরিতে, যেন তোমার খুশি হওয়ার মতন অনেক খোরাক আছে। এই ডায়েরিতে আমার খুশি হওয়ার মতো খোরাক আছে? কি সেটা? না না, এখন নয়। ভাইয়া ফিরুক, ভাইয়ার সামনেই এই উপহারটা আমি তোমাকে দেব। ভাইয়া ফিরলে আমাকে ডেকো, কেমন? হ্যালো, কেমন আছো এশা? আপনি, আপনাকে না বলেছি আমাকে ফোন করবে না? তোমাকে আমি জানি, তুমি আমায় বলেছো যে তোমায় যেন আমি ফোন না করি, জানি তো। কিন্তু কি করবো বলো, রনি স্ক্রিপ্ট রাইটার এডিটার সবাইকে অ্যাডভান্স করে দিল, আর আমি বসে বসে আঙ্গুল চুষছি। এটা হয় বলো? হ্যাঁ, নিজের বাবাকে টাকা না দিয়ে রনিকে দিয়ে দিলে। শুনো এসা, আমি যদি টাকা না পাই না তাহলে? শাট আপ, আপনি আমার বাবা নন। আর দেখুন, আমাকে কথায় কথায় ফোন করে হুমকি দেবেন না। আমি রনিকে কোথাও কখনো কোনো টাকা দিইনি। আমি জানি না যে ও কাকে টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে। সো প্লিজ ডু নট ডিস্টার্ব মি, প্লিজ। ভয় পাওয়ার মতন কিছু হয়নি, তুমি মাথা ঠান্ডা রাখো। তুমি তুমি ঠিক আছো তো? অ্যাবসলিউটলি ঠিক আছি। গাড়িটা একটু একটু সারাতে হবে, আমি আমার ফিরতে একটু রাতির হবে, বুঝলে? ঠিক আছে, তুমি সাবধানে আসবে, কেমন? রাখছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, ধরো ধরো ধরো, বিজিতা দিয়ে এসেছিল, তোমায় খুঁজছিল, তোমার সঙ্গে কেরো দরকার আছে। ঠিক আছে, আমি গিয়ে সমস্ত শুনবো। ওকে বাই। কি মুখে কুলু পেটে বসে থাকলে চলবে? কথাবার্তা কদ্দূর কি এগুলো সেটা আমাকে বলতে হবে তো নাকি?
এদিকে আমার তো সব দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি হয়ে যাচ্ছে? সে কি, আরে নতুন ব্যবসার শুরুয়াতের প্যাটেলের সঙ্গে আমার একরকম কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বুঝছো? 5 লাখ টাকা ক্যাশ হাতে পেলেই ও জমিটা আমাকে দিয়ে দেবে। আর জমিটা আমার হাতে এসে যাওয়া মানে বুঝতে পারছো ওই ইট বালি সিমেন্ট নিয়ে রগড়াড়গড়ির দিন শেষ। তখন আমি প্রমোটার লোকের ভট্টাচ, প্রমোটার লোকের ভট্টাচের রাজ্যপাঠ শুরু। শালা আমিও প্রমোটার হয়ে গেলাম। ভাবতে দেখো, এই দেখো শালা আমার গায়ে কাটা দিচ্ছে। এই রাজি, এই তুমি এই সময়টাকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করো না তো। তুমি কাজ করো, তুমি রানীকে কালি কথাটা পেড়ে ফেলো। আরে বাবা, মাত্র তো 5 লাখ টাকা, চৌধুরী বাড়ির টাকার সমুদ্রে এ হচ্ছে এক মগ জল। এই যে তুমি কাজ করো, শোনো, কালকেই দুর্গা দুর্গা পড়লে তুমি ওই ঝোপ বুঝে কোপটা মেরে দাও তো, বুঝেছো? বস, কেন এক কথা বারবার বলছো বলো তো? আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমি তোমার হয়ে রানীর কাছে 5 লাখ টাকা চাইতে পারবো না, মরে গেলেও না। তুই পারবি না, তোর বাপ পারবে শালি। আমি কথা বলবো। হ্যালো, কথা বলছিস না কেন? বুকের পাটা থেকে তো কথা বল শালা, কে তুই? বুঝি, তুমি শালা কলির কেষ্ট, তাই না? আমার বউয়ের পুরনো নাগর, তা কলির কানাই। এই বোকা পাটার মতো এই টাইমে কেউ ফোন করে? আচ্ছা, এই টাইমে আমার বউকে আমি একটু আদর টাদর করবো না নাকি? নাকি তুমিও সেই সিনে এন্ট্রি নিয়ে নেবে, বুদ্ধু কায়িকা? তবে শোনো মামা, তোমাদের এই চুপকে চুপকে পৃথিবী আমি বেশি দিন টলারেট করবো না, বুঝছো? তার আগেই ঘন্টি বাজিয়ে দেবো, বুঝছো শালা? কথাটা মনে থাকে জানো? হ্যাঁ শালা, লুজ ক্যারেক্টার কাইকা। শোনো, এসব আসনাই টাসনাই সব না আমি সহ্য করব, সব মেনে নেবো আমি, শুধু একটা কন্ডিশন কি, 5 লাখ টাকা জোগাড় করতে পারো ভালো, আর তা নাহলে আমি কালই নিজে চলে যাবো চৌধুরী। না না, তুমি যাবে না। আলবাজ যাব, চৌধুরী পরিবার আমার রিলেটিভ আমার, আমি আমার রিলেটিভের বাড়িতে যেতে পারবো না নাকি? আমি যাব, আমার প্রবলেমের কথা বলবো, ক্যাশ চাইবো, চাইবো না, একেবারে হাতে হাতে নিয়ে চলে আসবো। না, তুমি যাবে না, তুমি যাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাব না, তুমি দায়িত্ব নিয়ে নিলে আমার বলার কি আছে বলো? আমি একদম চুপটি করে থাকবো, এই চুপটি, আমি একদম গুড বয়টি হয়ে থাকবো, তুমি বিশ্বাস করো? এই 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 তোমার গাছ
কি আমায় এমন কিছু দিতে পারো যা ভালোবাসার চেয়ে ভালো? এমন কিছু যা তরবারির চেয়ে ধারালো? তুমি আর আমাকে বিশ্বাস করো না তাই না রাজর্ষি? করি করি, আমি তো তোমাকে বিশ্বাস করি। তুমি আমার সঙ্গে বেইমানি করা সত্ত্বেও আমি তোমাকে বিশ্বাস করি। কেন করি জানো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আর ভালোবাসায় মানুষ সব কিছু করতে পারে, এমনকি ভাঙা বিশ্বাসকে জোড়াতালি দিয়ে আস্ত করে তোলার চেষ্টা করে। কি করছি না আমি? করছি না? তোমাকে ভালোবাসি বলে আমি আমার স্ত্রী সুকন্যাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। কি দিনই? কিন্তু আমি তোমাকে ভালোবাসলেও তুমি আমাকে ভালোবাসোনি। তুমি বিশ্বাস করো রাজর্ষি, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো। আসলে রানীর থাক, পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? আমি তোমাকে ক্ষমা করার চেষ্টা করছি, তোমার বেইমানিটা ভুলে যাওয়ার চেষ্টা করছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা 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 ক্ষমা, গুস্তাকি মাফ। কিন্তু এটাই প্রথম, এটাই শেষ। আবার যদি কোনো বেচাল দেখি না, তোমাকে আমি সুকন্যার পথে ঠেলে দেব, মনে থাকবে? আমি চলি যাবি, হ্যাঁ যাই। তুমি কি এখন বাড়িতেই যাবে রাজর্ষি? ও সত্যি, এত তাড়াতাড়ি যদি আমি বাড়িতে যাই তাহলে স্বর্গলাভের যে স্বপ্ন আমি দেখেছি তা সিঁড়ি তৈরি হবে কি করে? বাই, দেখি মুখটা। এখন আমাকে ডিস্টার্ব করছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি লোকেশ ভট্টাচার্য বলছি। দেখবেন দাদা যেন এই জামাইয়েরও কামাই হয়।